মলদ্বরের কর্কট রোগী তথা আত্মীয়র বাবে সুখবর ছমাহ দরব প্রয়োগত নির্মূল হব দুরারোগ্য কর্কট রোগ কর্কট রোগ প্রতিরোধত বিজ্ঞানী মহলে লাভ করেছে এই বিশেষ সফলতা এবিধ বিশেষ দরবে কর্কট রোগ নির্মূল করার দিকত প্রায় সম্পূর্ণ হয়েছে আগশারীর বিজ্ঞানী দীর্ঘদিনিয়া পরীক্ষা আর এই দরবর সুফল লাভ করেছে মলদ্বারের কর্কট রোগত আক্রান্ত ১৮গৰাকী রোগী দস্তারলিমাভ নামর দরববিধ একেরাহে ছমাহ সেবন করার পিছত ১৮গৰাকী কর্কট রোগীর মলদ্বারের নোহা হয়েছে সকলো টেমুনা এন্ড্রোস্কোপি পিইটি আর এমআরআই করার পিছত দস্তালিমাব নামর দরববিধে মলদ্বারার কর্কট রোগ নির্মূল করিব পারে বলে নিশ্চিত হয়েছে বিজ্ঞানী মহল আনকি রোগীর শরীরত দস্তালিমাবর কোনো পার্শ্বক্রিয়া না থাকে বলে নিশ্চিত হয়েছে বিজ্ঞানী সকল দস্তালিমাব নামর দরববিধ গ্রহণ করার পূর্বে ১৮গৰাকী মলদ্বারার কর্কট আক্রান্তক কেমোথেরাপি রেডিয়েশনকে ধরে পরম্পরাগত চিকিৎসা প্রদান করা হয়েছে এনে চিকিৎসাকালত রোগীয়ে মলত্যাগ প্রস্রাবকে ধরে বিভিন্ন সমস্যাত ভুগিছিল তার বিপরীতে নতুন চিকিৎসা পদ্ধতিত সকাহ লাভ করেছে প্রতিজন রোগীয়ে মলদ্বারের লগতে মানব দেহর আন অংশর কর্কট রোগ উপশমর ক্ষেত্রতো দস্তালিমাব নামর দরববিধর গ্রহণযোগ্যতা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চলাবলৈ সাজু হয়েছে আমেরিকার এদল বিজ্ঞানী গুড মর্নিং ১৮ পরবর্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে